প্রিয় দর্শক কেমন আছেন আশা করি নতুন বছর আপনারা সবাই ভালো আছেন আরও একটা ব্লগ নিয়ে আমি অনিমেষ আপনাদের সকলের কাছে উপস্থিত হলাম আজকের আমার ভিডিওটা শুধু খুব স্পেশাল হতে যাচ্ছে এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা অরিজিনাল এড কোয়ালিটি এবং শো কোয়ালিটি কালচার পাম ও টয় পমের সম্ভার খুঁজছেন সো সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের এই গোটা ব্লগটা আর কি কি কোয়ারি নিয়ে এবং তার যথাযথ অ্যান্সার নিয়ে আমি কত দূর আপনাদেরকে হেল্প করতে পারি এই ভিডিওটার মধ্যে দিয়ে তো আপনাদের অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে গোটা ভিডিওটা আপনারা দেখবেন এবং অবশ্যই ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন আপনাদের সঙ্গে নিয়ে আমি চলে যাই আজকে ভিডিওতে অসীম তোমার কাছ থেকে এখন এবার জানতে চাইবো যে বাচ্চার ব্যাপারে তোমার কাছে কটা বেবি আছে আছে খান পাঁচ ছয় বাচ্চা আছে তো অনেক কি বাচ্চা ছিল খান 25 30 বাচ্চা ছিল সেগুলো সব যখন ছোট থেকেই বুক হওয়া শুরু হয়েছে বেরিয়েও গেছে বেঙ্গালোর দিল্লি আসাম নেপাল এরা সব গেছে আমার তো অল ওভার ইন্ডিয়া ডেলিভারি হয় অনেকে এসে নিজে থেকেও নিয়ে গেছে গেছে তো আরো চার পাঁচটা বাচ্চা পড়ে আছে বেশি বাচ্চা থাকে না আমি বাচ্চা অত তুলিও না এই বাচ্চা তুলেছি আবার যখন গরম পড়বে ফেব্রুয়ারি অবধি বাচ্চা তুলবো আবার মার্চ থেকে জুন জুলাই যতদিন মোটামুটি গরম থাকবে বাচ্চা তুলি না একদম ওরা রেস্টে থাকে তো সেই সময় বাচ্চা তুলি না যা বাচ্চা তো একটু ঠান্ডা ঠান্ডা টাইমে বাচ্চা আগামীতে তাহলে আরো কয়েকটা লিটারে আরো এই মাসে পাঁচ ছটা লিটারের বাচ্চা নামবে এই মাসেই নামবে তারপর আর কাউকে মিটিং করানো নেই যদি আবার হ্যাঁ একটা জিনিস বলি এদেরকে আমি একটা করে সিজন নি একটা করে সিজন ছাড়ি ওই জন্য অনেকে জিজ্ঞেস করে এত ডাকার কি দরকার আমি আগেই বলে দিয়েছি আমার এটা শখ যেটাই পছন্দ হয় বাড়ির লোকে যদি বলে রাখতে আমাকে রাখতে হবে তো শুধু ওরা দেখে ওদেরটা আমাকে শুনতে হয় আর একটা করে সিজন নি একটা করে সিজন ছাড়ি তাহলে কি বাচ্চার কোয়ালিটি ভালো হয় বাচ্চা যেখানে দেব সেই জায়গাটা আমার নিশ্চিত তো বাচ্চা হলো বাচ্চা বেঁচে দিলাম তারপরে বাচ্চার গিয়ে কোনো প্রবলেম দাঁড়ালো সেসবের চক্কর আমি নাই বাহ তো রাইট নাও তাহলে চলো তাহলে একবার দেখি তোমার আছে চলো বাহ খুব সুন্দর লাগছে দাদা তো এখন খালি বলো তোমার এই যে লিটার গুলো কটা মেল কটা ফিমেল রাইট নাও ছিল এবং এখন আছে তো এখন বাচ্চা আছে পাঁচ ছটা বাচ্চা আছে তো বাচ্চাগুলো এখন বয়স 55 দিন কার 60 দিন তো এরকম বয়স আছে বাচ্চা তো যেই বাচ্চাগুলো আছে আমি আপনাকে দেখাচ্ছি দেখে নিন তো এই কটা বাচ্চাই আছে এর থেকেও যদি ভালো কোয়ালিটির বাচ্চা আরো নামবে কালচার পমো নামবে টয় পমো নামবে তখন সেগুলো নিয়ে কথা বলা যাবে তো তোমার তো এখানে দেখছি মানে দেখছি অলরেডি মানে একটা বাচ্চাকে রাখার যা ব্যবস্থা তুমি করেছো খুব সুন্দর লাগছে তো এর ব্যাপারটা আমার খুব আমি আমি আবারো বলি যে এরা কোন ওয়েদারে কিভাবে থাকবে না থাকবে সব সময় মেইনটেইন করে রাখতে হয় সম্পূর্ণ ঘরের মধ্যে রেখেছো একদম আমরা আমি যেখানে থাকি সেখানেই এরা থাকে তো এদের এদের জন্য আলাদা জায়গা ভাগ করে দিয়েছি ওরা ওই পারে থাকে আমি এই পারে থাকি তো পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েদার লাইট মেইনটেইন কোন কখন কি থাকবে কি খাবে কি ওষুধ খাবে না 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 খাবে সব কিছু টাইম টু ইমোরা পায় ওকে বাহ এটা খুব সুন্দর লাগছে তো তো তোমার প্রাইস গুলো কেমন রেখেছো প্রাইস প্রাইস বলতে দেখুন কালচার পাম্প 12 থেকে হাজার টাকার মধ্যে রেখেছি কিন্তু যেগুলো এখন বাচ্চা দেখছেন সেগুলো হচ্ছে পেট কোয়ালিটি টয় পম 20000 25000 টাকা দাম দুটো মেল আছে ওখানে একটা ভালো ফিমেল আছে তো যা বাচ্চা আছে এখন কোনোটা কালচারের বাচ্চা নেই দুটো কালচারের বাচ্চা আছে একটু একটা আড়াই মাসের একটা তিন মাসের সেগুলোর বয়স সেগুলোর দাম হচ্ছে বারো থেকে পনেরোর মধ্যে সাইজও কম্পেয়ার হবে সাইজটা মানে সেগুলো তিন মাস রয়ে গেছে সেই জন্য সেইগুলোকে এখন ওই দামে ছেড়ে দেবে তাহলে বন্ধুরা তাহলে শুনে নিতে পারলেন সমস্ত ইনফরমেশন দিয়ে দিলাম তো এবার আমাকে একটা জিনিস বলো যে অনেকে বলে যে বাইটিং টেনিস নেয় না এটা খুব স্বাভাবিক ব্যাপার তো আমরা যারা এখন নিয়মিত সমস্ত ব্রিড গুলো দেখলাম ছোট স্মল ব্রিড নিয়ে কাজ করছ এটা তুমি বারবারই বলছো তো ইন কেসে এত বল যে আগামীতে এদের কি বাইটিং টেনেন্সি দেখা যায় কারণ সব কুকুরেরই ছানার তোমার যতো একটা এটা দাসী শ্রেণী করে একটুখানি চেবতে আগেই বলি যে যদি ইনলাইন মিটিং হয় ইনলাইন মিটিং বলতে অনেকের বাড়িতে আছে দাদা বাচ্চা দেবো না মানে বাচ্চা দেবো না আমার বাড়িতে ডগ বিশ তো আছে প্লাস আমি যেই যেই ব্রিডটাকে মনে হয় যে এই ব্রিডটাকে আমার বাড়ির ডগের থেকে ওই তাদের বাড়ির ডগ অনেক বেটার তো আমি সেখান থেকে গিয়ে মিটিং করে নিয়েছি যেটা মানে যেটা প্রসিডিউর আছে যে একটা বাচ্চা ডগনারকে দিতে হবে সেক্ষেত্রে আমি দিই ওকে কিন্তু যদিও বাচ্চাটা আমি দেব যখন বাচ্চাটা আমি দিই তো আমার কাছে আরো দুটো একটা বাচ্চা থাকে তো সেখানে আমার কাছে লাইনটা চেঞ্জ হলো তো অনেকে কি করে বাচ্চা দেওয়ার ভয়ে সব একই লাইনের বাবা মা ভাই বোন মা ছেলে যা ঘরে তাকে মিটিং করলো বাচ্চা হলো আমি বাচ্চা বেঁচে দেবো সেক্ষেত্রে কি হয় তো ব্লাড লাইন তো কখনই সেক্ষেত্রে কি হয় কুকুরের ব্লাড লাইনটা নষ্ট হয়ে যায় একদম তখন কি হয় এই কিছু কিছু রোগ দেখা দেয় যে রোগগুলো স্কিনের প্রবলেম আছে খিচুনি আছে একটা সাইড পড়ে যায় ঘা হয়ে যায় গায়ে তো সেই ক্ষেত্রে কি সেইগুলো ওষুধ দিয়েও আপনি সারাতে পারবেন না তখন সেই সেইগুলো তো থাকে তারপরে বাইটা টেন্ডেন্সি তো অবভিয়াসলি থেকে যায় কারণ তাদের তাদের ভেতর থেকেই একটা মানে কি বলবো মানে আমি ঠিক বলতে পারছি না ভেতর থেকে একটা প্রবলেম তৈরি হয় সেই প্রবলেমের কোনো ওষুধ নেই ওকে সেই তখনই কি হবে কুকুর খ্যাক 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 বেশি করবে কামড়াবে আপনি আমার কাছে আসুন অনেকের ধারণা থাকে যে বলছি বা কিছু দাদা তো এসছে আমার বাড়িতে তো দাদা থেকে একবার জিজ্ঞাসা করে নেবেন যে আমার বাড়িতে তো আমার তো সবাই তো দেখেই আমার ভিডিও তো তারাও যে ভিডিও করতে আসে বারবারই বলি অরিজিনাল ব্রিড হলে কালচার পম্প টয় পম্প বা যে কোনো ব্রিডই যদি অরিজিনাল হয় তো সেক্ষেত্রে বাইটের টেন্ডেন্সি থাকে না আর একটু এদের ভালোবাসতে হয় মানুষের ক্ষেত্রে যদি একটা মানুষকে যদি আমাকে যদি সারাক্ষণ ঘর বন্ধ করে রাখা হয় আমি খিটখিটে হয়ে যাবো সেম ওদের করে ওদের কেউ টাইম দিতে হবে ভালোবাসতে হবে আদার্স ওয়াইজ ওরা কিছু চায় না তো তাহলে তুমি এই ব্রিডটাকে সাজেস্ট করছো আল্টিমেট সবারই জন্য অবিয়াসলি প্রথম কথা জিরো মেইনটেনেন্স তারপরে যে কোনো খরচ নেই এই কুকুরে দ্বিতীয়ত মানে কোন দিক দিয়ে মেইনটেন আপনি ক্যারি করতে পারবেন ওকে আপনি ক্যারি করতে আমি একসাথে চারটি কুকুরকে ক্যারি করি আচ্ছা কোথাও যদি বলি যে কেউ যদি আমাকে বলে আমি একসাথে যা যে কুকুরের বডি হয় আমি একসাথে চারটি বাচ্চাকে ধরে রাখতে পারব

এই কোড গুলোকে ছাড়াতে এই কোড গুলোকে ধরে 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 ছাড়াতে যত তুমি পরিষ্কার রাখবে না ভেতরে তত লোমের পোকার বাসা বাঁধবে কম একদম যত প্রচুর সময় লাগে খুব ধৈর্য খুব ধৈর্য কাজ এটা আমরা যদি আমি আজকে কাজে ছুটি নিয়েছি শুধু এই করব বলে তাও তো সবাইকে মাত্র চারটে পাঁচ টাকা চান করিয়েছি গরম জলে স্নান করিয়ে করেছি তো খুব ধৈর্য সাথে কাজ মানে বললে শুধু পয়সা কামাবো বললে হয় না কামকে তো খেয়ে নে আচ্ছা ঠিক আছে ছেড়ে দাও ছেড়ে সব মুখ চেটো না মুখ চুরে বাবালি কি করছে কি করছে তোমাকে চেতে দিয়েছে তোমাকে চেতে দিয়েছে বুড়োটা হ্যাঁ চেতে দিয়েছে তোমাকে চেতে দিয়েছে অনেকে ভয় পায় যে বাচ্চাদের কিছু করে দেবে আবার বাবারই বলি অরিজিনাল ভিড হলে আমার ছেলের বয়স আজকে এক বছর হয়নি এখন চার পাঁচ দিন বাকি আছে সারাক্ষণ এদের সঙ্গেই থাকে একদম ছোট দেখে অনেকে বলে যে লোম আছে এই আছে যদি আবারও বলে যদি প্রপার টাইমে ডিওরমিন ভ্যাকসিন করা থেকে কোনো ভয় থাকবে না প্রপার টাইমে মেনটেন করতো আমি একদম বলছি না আমি এদের পয়সা এরা খায় কোন যে এদেরকে কিছু কম এ লাগবে তো করো না চুলের মুটি ধরো না ও লাগবে তো এবারে বারবারই বলি যদি প্রপার টাইমে সব ঠিকঠাক জিনিস মেনটেন করো কোনো চিন্তা করার কোনো জায়গা নেই খাওয়া দাওয়া ওষুধপত্র যা ভিটামিন ক্যালসিয়াম যখন যা দরকার প্রপার টাইমে সব কিছু দিতে হবে অনেকে বলে যে বলে এতগুলো বাচ্চা বা তোমার ছেলেকে রেখো না এই যে সারাক্ষণ এই করে

আর পেট প্যারেন্ট কে তুমি আগামীতে কি কি ইনস্ট্রাকশন দিতে চাইছো সেটাও তুমি অনেক ভাবে হেল্প করলে আমার ভিডিও থ্রু দিয়ে তো আমি খালি শেষ করতে চাই ভিডিওটা তোমার নাম নাম্বার দিয়া জায়গার নামটা কিভাবে আসবে শুধুমাত্র একবার বলে দাও তো আমি আবারও বলছি আমার এটা হচ্ছে বালি রাজচন্দ্রপুর বামুনডাঙ্গা গ্যারেজ বাস স্টপের নাম হচ্ছে বামুনডাঙ্গা গ্যারেজ বালি স্টেশন থেকে ওপর থেকে বাস যায় বাসে দশ মিনিট লাগবে বামুনডাঙ্গা গ্যারেজ বলে নাবি দেবে ওখান থেকে আমার বাড়ি হাই মেন রাস্তা থেকে এক মিনিট তো এবারে বলি যারা শিয়ালদা থেকে আসবে ডানকুনি লোকালে ডানকুনির আগে স্টেশন হচ্ছে রাজচন্দ্রপুর সেখান থেকে স্টেশন থেকে নামলো পাঁচ মিনিট আচ্ছা তো আমার ফোন নাম্বারটা হচ্ছে নাইন এইট জিরো ফোর নাইন জিরো টু এইট ফোর থ্রি ওকে থ্যাংক ইউ নাইন এইট জিরো ফোর নাইন জিরো টু এইট ফোর থ্রি তো এটা ফোন নাম্বার নটা থেকে সকাল নটা থেকে রাত্রি নটা অব্দি ফোন করবেন অনেকে কি করে সারা রাত ধরে ফোন করে যায় আমি নিজস্ব কাজ করে থাকি সম্ভব হয় না ফোন রিসিভ করা যদি কারোর প্রবলেম থাকে হোয়াটসঅ্যাপ করে রাখবেন আমি পরের দিন সকালে রিপ্লাই দিয়ে দেবো আর আর একটা রিকোয়েস্ট হলো আপনাদের কাছে সেটা হচ্ছে আমার নিজের একটা চ্যানেল আছে পম কেয়ার বলে তো সেখানে পম্প সম্বন্ধে আমি যেটুকু জানি কোন শ্যাম্পু কোন কন্ডিশনার কি ওষুধ কি না ওষুধ কিভাবে বাচ্চা হয় কি না হয় কিভাবে পম্পকে বোঝানো যায় কিভাবে পম্পকে চেনা যায় আমি যেটুকু জানি আমি শেয়ার করব ওই চ্যানেলের মাধ্যমে আমার চ্যানেলটার নাম হচ্ছে পমস্কিয়ার দাদাকে লিংক দেওয়া থাকবে তো ওইখানে একবার আপনারা ফলো করে আসবেন একদম একদম সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে দেখবেন কোনো যদি আমারও ভুল হয় থাকে অতি অবশ্যই আপনারা আমাকে জানান যে এইটার জায়গা ভুল আমিও যে সবকিছু জানি সবকিছু বুঝি তা না আমারও জীবনে অনেক কিছু জানা বাকি আছে এই ব্রিডটা সম্বন্ধে আমি আপনাদের থেকে যারা জানে আমাকে নিশ্চয়ই বোঝাবেন শিখব আমি আরো জানব তো সো আজকে এখানেই শেষ করা যাক ঠিক আছে থ্যাংক ইউ আমি তোমাকে একটা রিকোয়েস্ট করবো যে তুমি তোমার লিঙ্কটা আমাকে দিয়ে দিও আমি যেটা আমি তোমাকে আমার লিংক তোমায় দিয়ে দেব পম স্কয়ার বলে তো বন্ধুরা আপনারা ওবিএসটি ওখানে ভিজিট করুন কারণ আগামীতে সমস্ত কিছু এনকোয়ারি পারপাস আপনারা যা কিছু জানতে চাইছেন প্যারাডাইস পেট তো অবভিয়াসলি আপনারা জানান আর সাথে করে দাদার এই যে লিঙ্কটা দিচ্ছেন দাদার ওখানে গিয়ে আপনারা ভিজিট করে দেখতে পারেন সমস্ত কিছু টিপস আপনাদের বলে দেবে যাতে আপনারা আগামীতে হোচট না খান আপনাদের পেটের কি ওষুধ কি শ্যাম্পু কি কন্ডিশনার কখন কি দিতে হয় কি খাবার দেব না দেব অনেকে বারবার বারবার সবকিছু তো অনেকে জিজ্ঞাসা করে তো এরকম ভাবে সবাইকে বলা সম্ভব নয় তো সেক্ষেত্রে আমি ওই চ্যানেলটা করেছি অনেক রিকোয়েস্টে এটা প্রথমে ছিল না খুব রিসেন্টলি শুরু করেছি সারা অল ওভার ইন্ডিয়া তো খুব বাচ্চা পাঠাই অল ওভার ইন্ডিয়া থেকে যখন ফোন আসে বিভিন্ন কমেডিয়ান নিয়ে তো সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে বারবার এরকম ভাবে ফোনে বনে বলার থেকে নিজের একটা চ্যানেল করেছি তো ওই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে আমি ওটা পৌঁছে দেব চলো দাদা ইউ থ্যাংক ইউ সো মাচ আমাদের এই সময়টা দেওয়ার জন্য ভালো দেখো আগামীতে আর ভিডিওর সঙ্গে দেখা হবে পিস টাটা টাটা কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিও জানাতে অবশ্যই ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে চলুন দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততদিন সঙ্গে থাকুন দেখতে থাকুন প্যারাডাইস পেটস অ্যান্ড লগ